কে কিছু জৈব সার বানানোর জন্য এই যে কিছু কিছুর ম্যানেজ করছি এই যে এইগুলো আমি ট্রায়াল হিসাবে করবো আর কি এই কিছু কিছু ছোটোগুলো বের হয়ে গেছে এটার ভিতর থেকে দেখি বড় গুলা দেখানো যায় কিনা এই যে দেখেন নিচে এই যে এই যে দেখেন এই যে এইগুলো দিয়া ট্রায়াল হিসাবে করব আমি নিজের বাড়ির জন্য কারণ সামনে বেগুন করব তো বেগুনের জন্য কিছু জৈব সারের প্রয়োজন আছে এই কারণে আমি এটা কীরকম কার্যকরী হয় আর কি এটা দেখার জন্য আমি ট্রায়াল হিসাবে করব এই যে সেই কারণে আমি এই যে কিছু গোবর নিয়ে নিছি এই যে কিছু গোবর নিয়েছি আর এই ছোট চারিতে করব আর কি এই যে এরকম চারিতে নাকি কেচু খুব কম মারা যায় হুম এই কারণে এই যে এইটাই করব। যে গোবরগুলো তারপরে কেঁচো দেবো দেখি কী হয় আচ্ছা আরেকটা জিনিস দেখায় এই যে দেখেন গোবরের ইয়াটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু একেবারে শক্তও না একেবারে নরমও না ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু ওই যে আটা নাই আপনার গোবর রাখলে দেখা যে পনেরো বিশ দিন বা এক মাসের মতো এটাই থেকে একটা গন্ধ আসে হ্যাঁ ওইটা হলোকে গোবরের গ্যাস ওই গ্যাসটা থাকলে না কি কেঁচো মারা যায় এইগুলো থেকে অলরেডি গ্যাস চলে গেছে হ্যাঁ ওই ইয়ার যে গোবরগুলো ওইগুলো নিয়ে আসছি এই যে একটু ভাঙা ভাঙা এইগুলো এই যে এটার মধ্যে দিয়ে দিব তারপরে কেচোটা দিয়ে দেবো দেখা যাক কি হয় এটা আমি ট্রায়াল হিসাবে করতেছি বাণিজ্যিক চিন্তাভাবনা এরকম কোনো কিছুই না যদি হয় আর কি সেটা নিজের জমির জন্য আর কি ট্রায়াল হিসাবে করতেছি দেখি কি হয় আমি এর আগে থেকে অনেক আগে থেকেই করতেছি অনেক আগে থেকে করতেছি বলতে ওই রকমভাবে জৈব সার করতেছি এরকম না আপনার আমার কিন্তু কেঁচো একেবারেই কম ছিল এতদিন আমি এতদিন যাব জাস্ট আমি খালি কেঁচোগুলাই বাড়াইছি এই কারণ এইগুলো নাকি সব সময় বাচ্চা দেয় না বাচ্চা বলতে এইগুলো ডিম ছাড়ে না সব সময় এটা যখন আনা হয়েছিলো তখন সিজন ছিল এই কারণে আমি ওইগুলো ওইরকমভাবেই রাইখা দিয়েছিলাম রাইখা দেওয়ার ফলে হয়েছে কি প্রচুর বাচ্চা পাওয়া গেছে এই কারণে আমি এতদিন করি নাই এখন ভাবলাম যে কিছু কিছু এখানে দিয়ে দেখি যে ট্রায়াল হিসাবে কি হয় রেজাল্টটা কি আসে হ্যাঁ এই কারণে দিতেছি দেখা যাক কি হয় ঘরের ভিতরে তো অন্ধকার ওই রকম হয়তো বা বোঝা যাচ্ছে না আমি আপনাদের বাহিরে না দেখাচ্ছি যে কিছুগুলো দেখতে আসলে কীরকম দেখেন এই দেখেন কী পরিমাণ কেচো আরও অনেকগুলো ছিল আমি আরেক জায়গায় ভুল একটা ইয়ার কারণে অনেক কেচো মেরে ফেলছি এইখানে আবারও টায়াল চলতেছে ওইখানে ভুলটা ছিল আপনার বায়োসিকিউরিটিরা ওই রকম দিই নাই তার কারণ এই যে এইগুলো দেওয়ার পরে আমার আশেপাশে উচিত ছিল বৃষ্টি দেওয়া দেওয়ার তার কারণ পিঁপড়ার যে আক্রমণ মানে বলার মতো না ঠিক আছে ওইটা আমি আপনাদের দেখাই ধরুন দেখেন এইখানে দিয়েছিলাম পরে দিছি পরে যে চারি চার ও দিছি যে বীজ দিয়ে দিছি কিন্তু এই যে দেখেন পিঁপড়া ঠিক আছে তো ছিল যাই হোক এই যে এইদিকে দেখা যায় কিনা জানি না এই যে দেখেন এই পাশে দিয়ে দেখেন কি পরিমানে পিঁপড়া পিঁপড়ায় আক্রমণ করে ফেলছে এই কারণে অনেক কেঁচো পিপড়ায় খেয়ে ফেলছে ঠিক আছে এই কারণে এই এটা আমি আউটডোরে করছিলাম এখন যেটা করব এটা ইনডোরে এই যে অপোজিস্ট এই কেচ আছে দেখা যাক আরও আছে এডি একটা টায়াল চলুক কী হয় এখন ওপরে দিয়ে দিব এইগুলা ছড়াই ছিটা দেখেন কেসের পরিমাণটা দেখেন ভিতরে অনেকগুলো লাগে গেছে এই যে দেখেন এরকমভাবে আমি উপরে দিয়ে দিলাম এখন দেখা যে এইগুলা জৈব সারটা বলতে আপনার আপনারা তো সবাই তো জানেনি এই যে এই গোবর যেটা আছে এটাই এইগুলাই খাবে খাওয়ার পরে দেখা যাচ্ছে ওইগুলোয় আবার এইগুলাই যে পোলট্রি করবে টয়লেটটা করবে ওইটাই জৈব সার আর এইটার শরীরের সাথে নাকি কী জানি একটা রাসায়নিক একটা ইয়া আছে এইটার যে গর্ষণ হয় সে তার ফলে নাকি সার সারের গুণগত মান আরও ভালো হয় এই আর কি আর এই কেঁচোটা আমাদের লোকাল এরিয়ায় যে কেঁচো যেটা আছে ওইটা আর এটা এক না এই আর কি দেখা যাক কি হয় এইবার কিন্তু আক্রমণটা করতে দেব না কারণ নিচে আমি এই যে অলরেডি পিঁপড়ার বিষ দিয়ে দিতেছি আহ চায়ের কান দিতে দিয়ে দিতাম কিন্তু কেঁচো এখন উপরে আসে বাই যদি এই বিষের কারণে কেঁচোর কোনো ক্ষয়ক্ষতি হয় এই কারণে দিলাম না